আজকে আমার তো কোনো দরকার নাই, আনোয়ার বাইরে যান আপনি চা। এই তুই আনোয়ার ওই কারে কসবে? আমি কি তোর বাইরে গি? আই তো তোর চাচা না? না আপনি খাতির জমা যে পজিশনে বইছেন না, মনে হইলো চাচা কইলে মাইন্ড করে পারেন। এলিগা ভাই কইছি। আসলে আমি একটু আরাম করে বইছি, তোর সহ্য হইতেছে না। না না চা খিলাম, চা খিলাম। আনোয়ার চা চাওয়ার দোকানে গিয়ে কিন্তু চা খাওয়া পারে না। মায়া মানুষেরা তো চা না হইলে গলাটা নামেই না, চা শক্ত হয়ে যায়, আলকাত্ত হয়ে যায়। একবার মেডিকেলে নিয়ে গেছিলাম তো, এলিগা বাড়ি বাড়ি ঘুরে মায়া মানুষেরা তো চা খায়, শরীরটা ভালো থাকে তার। মিথ্যা কথা গজকে, আমরা আবার মেডিকেলে কবে গেলি? এখন তো দিয়ে দিলি, ছেড়া দিলি একটা পেঁচাল, এটা আসলে একটা বিয়াদ হয়েছ। হ্যাঁ ঠিকই কইছেন, আমি খালি বিয়াদ না, তুই ফাজিল হয়েছ। ফাজিলের থেকে বেশি কি কইতাছেন আপনি? কত বেশি কন্ট্রোল করা পারতাছি না নিজেরে। তোমাদের ব্যাপারে আপনি কি শুরু করলেন? সরি। ওই ছেড়া উঠেছস? হ্যাঁ উঠেছি। গেলাম আমি। এই তো ফজল ভাই, টাকা লাগবে না, টাকা দিয়ে নেই তো। টাকা লিয়া চিন্তা করতেছেন গেল আপনি, ওটা আপনার চিন্তা না, আমি দেখুন। ওই জিনিসপত্র সব ঠিকঠাক করে লয়ে যাই, ভাঙচুর করিস না কোনোটা। দেখছো সময় অনলাইন ব্যবসার, ঘরে বসে কেনা বেচা করা যায় যখন তখন, আর এই জন্য আছে বিক্রয়বাবা.com। বিক্রয়বাবা.com আমার ডিজিটাল দোকান। দেখতে কিছু একটা ভাঙছে, আমার উপর জিত কইরা এই কামটা করছে। আসলে কি জানো, মানে আমার এই আমি তো এমনি চলি না, এইসব পোলাপান আমার মানে একটু টেনশনে থাকে, এটা হিংসা করে। তা আমি কি করবো, আমি তো এই রহমি জানছ, চায়ে চিনি দিছ ভাই? গুড় নেই না, গুড় রাখবা? আমি আমি দিই মনে, 5 কেজি গুড় দিয়ে দেয় মনে, ওই গুড় দিয়ে চা বানাইবা ফার্স্ট ক্লাস। আর আর এটা ওই যে লেম্বু দিছো না, লেম্বুর লগে একটু লং দিবা, একটু আদা দিবা, কড়া হয়ে দিব গাছা মশালাটি। ঠিক আছে, পরের বার দিব। হ্যাঁ ঠিক আছে। ওই তোর কাছে মোবাইল আছে নি? দেখ কথা বল। হ্যালো, হ্যালো, আপনি কি তাবাসসুম বলছেন? কেঠা, আগে বলেন আপনি তাবাসসুম বলছেন কিনা। হক কইতাছি, আপনি কেঠা? আচ্ছা তাবাসসুম, এই পৃথিবীতে আপনার বাবা ছাড়া আর কোনো আপন মানুষ কি আপনার আছে? ওই ওই আপনি কেঠা কি হচ্ছে আবার? হ্যাঁ আপনার বাবার কিছুই হয় নাই, আমার ধারণা উনি একটু অতিরিক্ত আনন্দেই আছেন, ভালো আছেন, কিন্তু এই ভালো উনি কতক্ষণ থাকতে পারবেন তার গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনি কি কইতাছেন এগিনি, কি হইছে আব্বার কইবেন তো? দেখেন তাবাসসুম, আপনি আপনার বাবার একমাত্র সন্তান, তার মানে তার সকল সম্পদের উত্তরাধিকারী আপনি। এখন আপনার বাবা যদি হুট করে একটা বিয়ে করে ফেলেন এবং বছরে একটি করে সন্তান পয়দা করতে থাকেন, পাগলামি করছেন। হেই মিয়া,
ফালতু কথা কই পা না কেঠাই কয় আপনার এগিনি কেউ বলেনি আমি বলছি আমি শুনেন মহল্লায় দুই দুইবার আমি ওনাকে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করেছি মহল্লায় নতুন কোনো মেয়ে আসলেই ওনার বয়স যে 62 সেটাকে উনি নিজ দায়িত্বে উল্টে ফেলেন অর্থাৎ 26 হয়ে যান এবং মেয়েটিকে পটানোর চেষ্টা করেন এবারেও মহল্লায় একটি নতুন মেয়ে এসেছে তাকে পটানোর উনি চেষ্টা অব্যাহত রেখেছেন মিয়া আপনি আমার লগে মিশা কথা কইতাছেন আমার কথা বিশ্বাস না হলে আপনি ওনাকে গিয়ে হাতে নাতে ধরতে পারেন আপনি শুধু একবার চিন্তা করেন ওই মেয়েটি যদি তার কথায় পটে যায় তাহলে আপনার সম্পত্তি বছরে বছরে যে টুকরা টুকরা হতে থাকবে 5 বছরে 5 টুকরা 10 বছরে 10 টুকরা 20 বছরে 20 টুকরা আপনার অবস্থাতে কি করুন হবে আপনি বুঝতে পারছেন কোন মাইয়ারে পড়েতে দেখছেন আমার আব্বারে কিবরিয়া সাহেবের ভাগ্নিটি মহল্লায় নতুন এসেছে তাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার বাবার বয়স 26 হয়ে গেছে আমার অব্বার আজকে খাইছিস লাভে কামসেস জুর করে মন হরণ কর না করে চলো না এই যে বিসন চন কাই তা বাজু কই যে তাছস বে এরকম তারা ওরা কইরা আমার আট কাছ না তো মাথা গরম আছে এই বে কি হইছে বে তোর মাথার মধ্যে কি আগুন লাগাইছে ওরে বাবা রে এত কথা কো পারুম না লরের উপরে আছি আর আমার যাইতে দে আরে খাড়া না কি হইছে এই তোর সুবলে কিছু হইছে নি এত তো ফজল করছ কা হ্যাঁ ওরে আমি পুছি কি হইছে বুঝছেন চাচা একটা কাজের লোকের না খুব দরকার এই কাজে লোক ছাড়া আমি একা একা তো কিছুই করতে পারতেছি না তা পারবা কেমনে দোস্ত তোমার না তোমার মামুর মাথায় একটু কেরা আছে সহস্রর পাগলা কিসিমের মানুষ তো একবার যেটা বুঝে না ওর থেকে বাড়িয়ে বা পারে না ওইটার ভিত্তি চক্কর খেতে থাকে আরে বাবা আমরা তো মানুষ মানুষ চড়ায় মরায় বড় হয়েছি এটা তো তোমার মামু বুঝেই না এই যে দেখো বাদে মা কিসিমে বলা পান তো বজ্জল আরে তোমার লগে বিড়ায় দিছে এটা কোনো কাম করছে তো মামু কেন চাচা তো বজল ভাই কি মানুষ খারাপ দূর ও তো একটা বাদে মা বলা বাপ মা মরে গেলে যাও আর কি শোনো ওর বাপে বাড়ি ঘর ছেড়ে গেছে ওইটার এই বাড়া বুড়ো দিয়ে চলে আদব করে তো কিচ্ছুই গেনি কার লগে কি কথা কইব এটা তো জানেও না বুঝছো ও পোলা যাতো না কিন্তু মামা যে বললো গ্রাজুয়েশন কমপ্লিট করছে খুব ভালো স্টুডেন্ট ছিল ইচ্ছা করে নাকি মাস্টার্স পরীক্ষা দেয় নাই তোমার মামু কইলাম না শর্ট আছে একটু বেরেন কইতে যে সব খবর পায় হ্যাঁ জানে আর খোদাই জানে আমি তো কোনোদিন দেই নি ছোট থেকে আমার সামনেই তো বড় হয়েছে লেখাপড়া কি শিখব আরে বইপত্র লে তো স্কুল কলেজে যাই বড় দেই নি কোনো আচ্ছা ধরো ওই লেখাপড়া হচ্ছে লাভ কি আকিল জ্ঞান থাকতে হইব না এই যে আমারে দেখো দেহ আমারে দেহ 5টা বছর হয়ে গেছে গা আমার বউ আমার থিয়ে গেছে গা মানে মইরা গেছে গা তোদের কী সে গেছে গা আল্লাহ লেগে গেছে মাগার আমি করা আমারে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত ফুসলাইছে বিয়া কর তো লেগে করুক হ্যাঁ আমার তো আজকাল জ্ঞান আছে কইলো আর হয়ে গেলো গা করি নিক গা তবে জানো মনে কর তোমার বয়সে মাইয়া দুইটা আমার যে কী দিগদারি করতেছে না ফোনে খালি ফোনে কথা কইবার চাই আমি পাত্তাও দিই না কি বলেন আরে বাবা মিঠা মিঠা কথা কইলেই মনে করছে আমি পয়টা জমুগা আরে আমি তো আত্মীয় গেলে আছি ফোন অগমনে ভিতরে যদি অরিজিনাল ভালোবাসা থাকতো মহব্বত থাকতো তাহলে একটা বুঝা পারতাম আমি তো বুঝা গেছি গা ওরা আমার টেকার দিকে লোভ করছে কিন্তু চাচা এমনও তো হতে পারে যারা সত্যি সত্যি আপনাকে ভালোবাসে আরে ওরা আমার অরিজিনালি মহব্বত করে না মহব্বত যদি করতোই মনে করো না এখনও তো জোয়ান আছি একটা পাগলামি করেই ভালোইতাম আসলে ওরা মহব্বত করে আমার টেকারে আমার বাড়ি আছে তো 3টা 4টা বাড়ি আছে 5 লাখ টাকা আমি ভাড়া পাই ওই ছেড়ি গো চোখ লোকে 12 রুপে শোনো আমি তো সব বুঝি এইটাও বুঝি যে আমি তো অন জোয়ান আছি এত জলদি তো বুড়ো হইতেছি না অন তো শক্তি আছে
আছে না ও যা বল আসো তুমি চাচা আপনি তো খুব মজা করে কথা বলেন এ মজার মানুষই তো আমি কেন ফোন দিছে চাচা একটা মিনিট আমি আসছি হ্যাঁ তুমি কোন কথা হলো আজকাল কে ছিড়িগুলি কি জানি হলো ফোন তে কইতে না কইতে ফোন আহে টপ টপ করে ধরে আবার ওই মরে যায় ফোন কইতে কালকে কথা কয় ভালো লাগে না হ্যালো হ্যালো শিলা এখন আমি কথা বলতে পারবো না আমি পরে ফোন দিব আচ্ছা কি সমস্যা ফোন দিলে বলো যে পরে কথা বলবা আরে বাবা একে একা সব কিছু করতে হচ্ছে তারপর আসতে না আসতেই গেস আচ্ছা তাহলে আমি আসি তোমাকে হেল্প করি খবরদার তুমি এই বাসায় আসবে না এই বাসায় কি তুমি এই মহল্লাতে কোনোদিনই আসবে না কোনোদিন আসবে না কোনোদিনও মানে বিয়ের আগে আসবে না আচ্ছা এখন কিন্তু আমরা বিয়েটা করে ফেলতে পারি বিয়ের পর না হয় তোমার মামার বাসাতেই উঠলাম কি বলো আবার ফালতু কথা এটা ফালতু কথা হুম ফালতু কথাই রাখলাম আজকে খবর আছে বুইয়া বয়সে যা খুশি তাই করতেছে আজকে খবর আছে ভাই চাই না যে কি করুম আমি আপারে সরি চাচা অনেকক্ষণ বসে রাখলাম আপনাকে না সরি কিছু না আমি তো রিল্যাক্সে বসেছি আরাম করতেছি খালি তোমার লাগা খারাপ লাগতেছে তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছো গা না কাজের লোকটা হলে আসলে এই ঝামেলাটা আর হয় না হ্যাঁ দেখি কি করণ যায় মগার তোমার এই পাগলা মামুর লেগেই তো অনেক কিছু পারি না তো চিন্তা করো না আমি একটা জায়গায় তিনটা কাজের মানুষ পারে মনে ঠিক আছে তোমার পাগলা মামুরে একটু সাবধানে থাকবার করো মামার সাথে দেখা করে যাবে না পাগল হয়েছো তোমার মামু আধা পাগলা মানুষ অল্ল কি পেঁচাল আমি তো তোমার লাগে পেঁচাল পেরেছি তোমার লাগে তার দেবার আর দেবার না না মানে আরে হন না বাবা মহল্লার নয় আইছে আরে বাবা ওর কোনো কিছু দরকার বললো কি না পড়লো কোনো কিছু এর লেগে ভেজাল আছে ভেজাল ছাড়ানোর লেগে আছে তাই না আপনি তো মহল্লা একটা না মায়া দেখলেই আপনার পাগলামি শুরু হয়ে যায় আপনার ঘরে যে আপনার বিয়ার বয়সী মাইয়া আছে হাত দিকে নজর দিচ্ছেন মাইসের মাইয়া লটাটানি শুরু করছে দেখতে বসু কি আটকা বিটকা দূরে এই বেটায় পড়ছো আর তোর দিকে মন নজর থাকবো না কে হ্যাঁ তুই একটা ভালো একটা পোলার বিচার বিচার বের কর না যে স্বভাব চরিত্র বানাইছেন না আপনি মহল্লাতে নয়া মায়া দেখলে যেরকম পাগলামি শুরু করেন না বাকি আচ্ছা 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 কি আনন্দ করছি কান না কি কান আসছে আরে পয়সা যাবো তো আচ্ছা আচ্ছা তোমার লোক আবার পরে কথা কমে হ্যাঁ আমনে 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 যাইতেছি তো এত জোরে জোরে টানুচকে গরু সময় কি হয়েছে চাচারে খাসি রং টাইলে নিয়ে যাইতেছ হ্যাঁ খামি খেতেছ হাতে নাতে ধরা খাইছি নি ও বেটা তুই কোন বিলাইতে বেরিয়েছ এক আর কি কথা রে এ চটকালে দাঁত দুধ ফেলা দিব তোমার বাপের কিছু করে গেলাম ওই বেটা কি কইব যা গতি আমার সামনে যা আপনার চোখের অঙ্কে ঠাকুম কে লিগা আপনাকে মানুষ বলা নি দুই দুবার সেভ করছি আপনার আমি হ্যাঁ কয়ে দেবো সব দুইটা মেয়ে আলো যে কেলেঙ্কারি হয়েছিল আমি বাঁচাইছি আপনারে নাহলে তো কেরাসিন হয়ে যেত অবস্থা আমার তা বাস্তবের সামনে পোল্ট্রি লেত আছেন আপনারা সব মিছা কথা তো সব মিছা কথা মিছা কথা না আচা কথা আমি তো বুঝা পাচ্ছি আগে বাড়ির ভিতরে চলো পরে দেখো তো শুনুন অন্য সময় আছে বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব নিজের নামে লিখে লো নাহলে আম ভিজেব ছালা ভিজেব ওই বাদিমা তুই আর কি দিন মরি বুদ্ধি দেখবে এরকম করতেছিন গেল আমাকে হ্যাঁ জোর করে মন হরণ করোনা চলো না এই যে বিষণ যন্ত্রণা
যদি থাকে নসিবে। আরে কে না কে না, আমি আমি এই যে জিরানটা খোলা রাখছো কে লাগা, মশা মাছি ঢুকবো না। আপনি এখানে কি করতেছেন? আর কই না, আমার মাইয়াটা দুনিয়ার হারামি, জানো কি করছে? মহল্লার চতুর্দিকে পাড়া বহাইছে। আমি যখন তোমার এই বাড়িতে নাই ব্যাপারি, তোমার লোক যদি দেখা সাক্ষাৎ না করবে ব্যাপারি, এটা ওই লোক কি বলতেছেন আপনি সব? আপনার কথা আমার মাথায় ঢুকতেছে না। আরে বুঝবে না কে লেগা, দেখলা না আমার এটা আমার হ্যাঁচড়ে মানে ছেড়ে দেয় গেলো গা। তোমার মোবাইল নম্বরটা যে আমি লোমো ওই চান্সই তো দিল না। ও তার মানে তোফাজ্জল ভাই আপনার সম্পর্কে যা বলছে ঠিকই বলছে। আর কি আবার তোফাজ্জল কি কইছে, ভালো একটা 420 ওর কথা বিশ্বাসই যাবে না। হন মোবাইলে মোবাইলে কন্ট্যাক্ট কইরা তুমি আর আমি দূরে দূরে যাবো গা। হুম আলামন্দ খাবো, কাঁকড়া খাবা? কাঁকড়া আমি কাঁকড়া খাইব লাগে না, মজা দিব না মামা। আর দূর ও ছিটে দেটা কোকে লাগে কি ছে মামা? কি হলে মামু ছিটে তার পড়ছে না? তাবাসসুম, হাই তাবাসসুম, তাবাসসুম হাই। আরে কি হইছে? কই গিয়া মরছো হ্যাঁ? এতক্ষণ ধরে সাদের থেকে যে চিল্লাইতাছি হনো না? আরে কি হইছে কইবি তো? গেছে গা তো। কাঠায় গেছে? ছিলাম ছাদে আছিলাম, নিজের চোখে দেখছি যাইতে। কোন মুই গেছে? আমি সিউর তোবাচল ভাইয়ের লোকে দেখা করতে গেছে, এলে আরো দুইবার গেছে, আমি নিজের চোখে দেখছি। মন খারাপের খারাপ, মনটা চাইতাছে কানের লতিটা একদম ছিঁড়া ফেলাই। মুন্ডাই তো আমারও চাইতাছে, মাকার পারবি? আটটার মতো তো হজ্জল ভাইয়ের লগে লাইগা থাকে, ছুয়াও পারবি না আর কানের লতি ছিঁড়বি। বঙ্গল উড়া জুড়া বইছে আর তো হজ্জল ভাই ওই মাইয়ারে পায়ে একেবারে আউলা গেছে। রাখ তো হজ্জল আজকে খবর করতেছি। ফোন দিতে চো দিদি। আ তাবাসসুম কও। কই আছেন আপনি? আছি দুনিয়ার ভিতরেই আছি, উপরে আসমান নিচে মারি, জরুরি কিছু নেই কও। তাবাসসুমের নইলে কোনো দাম নাই কা, মগর সিলারে কি লাগে এত কষ্ট দিতাছেন? সিলারে কষ্ট দিতাছি এটা কাঠা হলো তোমারে? মাইয়াডা সকাল থেকে তিনবার আপনার বাইতে গেছে, আপনারে বলে পায় না, কই রইছেন আপনি? কাঠা কইছে পাইতাছে না, যতবার আইছে অতবার পাইছে। আহে আমি বুকের ভিতরে জাবড়ায় ধরি, সরম পায় লোড় দেয়, আবার আহে আবার জাবড়ায় ধরি, আবার সরম আবার লোড় আবার আহে। কি যে পাইছে না মাইয়াটা আমার ভিতরে, আমি অভিশাপ দিতেছি, আমি আপনার অভিশাপ দিতেছি, আপনারা একটা ধ্বংস হয়ে যাবেন করে দিতেছি। হা হা বালা করে অভিশাপ দাও আমারে, হগুনের দোয়ায় যদি গরু মরিয়া ছাপ হয়ে যেত তাহলে বিপ্তি হারি খাওয়া পারতাম না। ও ফোন রাখো, আমার শিলামণি আইতাছে। তুই যদি ফোন রাখছস তাহলে কলাম আমি তোর বাইক থেকে তোর নলির মধ্যে পালায় ধরবো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। কেমনে উইল কও তো, শিলা তোর নলি ছাড়া একটা পোলা খুঁজতাছে। শিলা আয়া পড়ছে রাখো। কি হচ্ছে কি হচ্ছে? চিনি তো তোর শালা কি মন খারাপ এর খারাপ জানোস? কি করছে? চেমড়ি বলে গিয়ে অনেক জাপটায় ধরে আবার বলে ফেরত চলে যায় সরমে। জাপটায় ধরে মানে কি কইতাছে? হ্যাঁ কেমন যে লাগ, আমি তো সাইজ করা পারুম না, যে সাইজ করা পারবো ধারে কল দিতেছি। কারে ফোন দিতেছি? ওজ রাখ না, দেখ না কারে ফোন দেই, দেখ। হ্যালো কাঠা। কাসিম ভাই আমি তাবাসসুম, কেমন আছেন? তাবাসসুম কেমতে কেমতে আপনারে একজনের নামে বিচার দেওয়ানোর লিগে কল দিছিলাম,
বিচারটা করলাম আপনার করণ লাগবো। আরে কার বিচার করণ লাগবো কোনা খালি? বিচার বুচার কিচ্ছু বুঝি না। আপনি সোজা নলিটা ভাঙা করে গুড়া গুড়া বানায় দিবেন। আরে কার নলি ছুটান লাগবো, কার ক্যারেক্টার ফুটাই দিব, এটা খালি ক নামটা ক তোফাজ জলের। তোফাজ জল উই কি করছে তোমার লগে? আর কোয়েন না, খালি ডিস্টার্ব করে। রাত বিরাতে ঘুমাইতে পর্যন্ত দেয় না, খালি ফোন দিয়ে কি করে জানে? হ্যাঁ, আর রাইতের বেলা কল দিয়ে খালি আমার ফুসলায় ওর লগে বাইরে যাইতে, একটুও ঘুমাইতে পারি না ওর কলের জ্বালায়। তোফাজ জলের কল যে এত বড় হয়ে গেছে গা? তো কি আমি কোন দুঃখে আপনার লগে মিশা কথা কমু? আপনার লগে আমার কোনো রিলেশন রিলেশন কিচ্ছু নাই কা। হ্যাঁ পরে ওর ডট ধ্যানের লেগে আমি কইছিলাম যে আপনার লগে আমার রিলেশন। হুইনা কি কইছে জানেন? হুইনা কইছে যে ওই সব কাসিম ফাসিম রে পুছনের টাইম আমার নাই কা। আপনি চিন্তা করে দেখেন, আমারে কয় কাসিম কিচ্ছু করা পারবো না, তুমি যাইবা আমার লগে। বুঝা দেখেন কত বড় কলিজা। আচ্ছা ঠিক আছে তুমি রাখো, আমি দেখতেছি তোফাজ জল রে ওর কত বড় কলিজা হয়ে গেছে গা। তোফাজ জল এই তুই যে নলি ছুটাইতে কইছোস, তোমার জন্য বাইরে যদি মারে সইতে পারবি? সইতে পারবো আমরা পারুম, আগে ছুটাক তো পরেরটা পরে দেখা যাবো। লাগলে নলি ছুটানোর পরে গিয়া সেবা যত্ন করুম, কিন্তু নলি ওর ছুটানি লাগবো। কাজটা ঠিক করছ নাই। বিজিয়েছিলাম আমি কি হয়েছে ক? তোফাজ জলরে তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছ। কি বাড়াবাড়ি করতেছি আমি ক? ল্যাংটা কালাতে এক লগে বড় হয়েছি আমরা, এক স্কুলে তুই আমি পড়ছি বইলা তোর আমি কিছু কই নাই কা? মোবাইল করছে নিজেই গইলি বাচপান কা দোষ, ল্যাংটা কাল থেকে কাওয়া কাসম কই আমি একলা নেই ব্যক্তি কয় তো। আরে কেটা কয় তুই নাম কো আমার তো সামনে আইনা দে, ওর জীবন যদি আমি টাইনা না ছিটছি আমার নাম কাওয়া কাসেম না। একরে হাঁচা কথা বলছি তাবাসুমের লগে কথা কয়, চান্দিটা তো গরম হয়ে গেছে গা। আগে তাবাসুম মেসেঞ্জারে আমার যে মেসেজটা লিখছে ওটা একটু পড়া দেখ তুই। তাবাসুম ধরে লিখছে পড় না বে, আওয়াজ করে পড়। আরে কি পড়মু, আমি আপনার অনেক ভালোবাসছিলাম তোফাজ্জল ভাই, কিন্তু আপনি আমার ভালোবাসার কোনো মর্যাদা দেন নাই, এর প্রতিশোধ আমি নিমু, দরকার হইলে আমি কাওয়া কাস্টমার কাছে যাবো। পড় না ভাই, কত সুন্দর পড়তাছ তুই, আরো আছে পড়। দরকার হইলে আমি কাওয়া কাসেমের কাছে যাবো, কাওয়া কাসেম নে কুত্তা কাসেম বানাম। আর কিছু কবি আমারে না যাওয়া পারি আমি না। আপনার
বেনলয়তা মেলা কইলো সব কিছু বুঝাই দিয়েছে ঠিক মতন। তাহলে আপনি পান না এগনি কি কইতাছেন আমারে? আরে আপনি কাকে ফোন দিতেছেন? বেনলারে হালা মিছা কইছো আর ফোন দিব না আমি? কোন মিথ্যা কথা বলা নাই, আপনি আসেন আমার সাথে। আরে দূর কি করতেছেন, মাইন্সে দেখলে কি করবে? যা খুশি তাই বলুক, আমার কি? অনে আত্মা যে দৌড়ছেন দৌড়া তো বেজার লাগাই দিচ্ছেন। কি বেজার লাগালাম? আমার ফিলিংস হয়ে যাচ্ছে আমি, আপনি জানেন না তো এই যে আত দৌড়ছেন, এখন তো আমি প্রেমের ভিতরে জুইলা যেতেছি। একবার জুইলা গেলে আমার একটাই না তুলন, বহুত মিন্নতের কাম। এত কিছু আমার জানার কোনো দরকার নেই। আপনি আমার ফোন ধরেন নি কেন সেটা বলেন? কইছিলেন আপনি এই দুই দিন আমার মামা আপনাকে আমার দায়িত্ব দিছে না, আমার দায়িত্ব পালন না করে আপনি কোন দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন? আরে বাবা রে, এতগুলি প্রশ্ন একলগে জিঙ্গাইলে আমি কোনটা থুয়া কোনটার জব দিব? আপনাকে খুঁজতে আমি কতবার আপনাদের বাসায় আসে আপনি জানেন? তা আমারে বিছড়াইতে আমাকে বাইতে আগে হয়েছেন আপনি? কেউ বলে নাই আপনাকে? আচ্ছা ঠিক আছে, কোনো কিছু ঠিক নাই, আপনি আসেন আমার সাথে আসেন। তাহলে জবান গুলাম দিচ্ছেন, এই যে হাত ধরছেন আর জিন্দগিতে ছাড়বেন না, জবান গুলাম দিচ্ছেন। আমি তোমারে কথা দিছি না, উই লিয়া গেলে কথা আমি রাখুন কেমনে, বাঁচাও না মানে সেদ্ধ চিলড্রেন। আপনি চিলড্রেন? আপনি চিলড্রেন হলে আমি কেঠা? ফাউল, আমার চোখের হুমকের তো সরেন, আমার নজরের কিনারায় আপনারে যেন আমি আর না দেখি। ফাউল, আরে বাঁচাইলা না, এটা পুরো কথা হলো বাঁচাইলো না মারে। আপনি আসলে একটা অসভ্য লোক। হে কি করলেন, ছেড়ে দিলেন খেলা? অহন তাবাসুমে যদি লোর পেয়ে আমারে লিয়া যায় তখন? যান আপনি আপনার তাবাসুমের কাছেই যান, ওরে মাথায় নিয়ে নাচেন। পাগল হয়েছেন নাকি? ওরে মাথায় লিলে বাঁচুম আমি, গেটি ভেঙে যাবো না আমার। চিলড্রেন তোমার বউ দেখি তোমার ভাই বইলা ডাকে। কে বউ? হ্যাঁ আমি ওনার বোন, ওনার সাথে বিয়েটাই কিছু হয় নাই। বুঝছস মা, অহনো কিছু হয় নাই, বাদে হইব, ভবিষ্যতে হইব। কে বলছে ভবিষ্যতে হবে? আরে ভাই ওই তো তো পারে, ভবিষ্যতের কথা কেউ কিছু কওয়া পারে? কথাবার্তা চলতাছে না। কখন কথাবার্তা চললো? এই যখন যে কথাটা কইছে না, একরে হাঁচা কথা কইছে, মুখে মুখে কোনো কথা চলতাছে না তো, সব কথাবার্তি দিলে দিলে আর দিলে চলতাছে। সহ্য সহ্য একটা দেখছস নয় বহুত, যেমন জাল তেমন আল্লাহ। হ দেখছি দেখছি। আচ্ছা আমি মনের লগে গেলাম কে, ওই জানি কি রাঁধছে খামু। খবরদার খুন করে ফেলবো কিন্তু। শুনছস? শুনছি। কঠিন প্রেম চলতেছে। কঠিন প্রেম গেন্ডারিয়া লোয়ার পুলের লাহান, আল্লাহ ছাড়া কেউ ভাঙা পারবো না বে। কিসের
সংসার। ওর নাম মলি। ওর হুমকে দিয়ে আমি যাওয়া পড়ব না। আপনি যান, আমি পরে আইতাছি। যান, যাওয়া যাবে না কেন? সাপ হ্যাঁ, আমার দেখলে ফোস করে উঠবো। ফোস করে ওঠার কি আছে? তাবার সুমার রহ মলি আমার লেগা পাগল। ওরে বাপ, আমি তো দেখতেছি মহানায়ক উত্তম কুমারের সাথে দাঁড়ায় আছি। হ্যাঁ, সব মেয়ে আপনার জন্য পাগল। দূর হালা, এটা কোনো কথা কইলেন নাকি? উত্তম কুমার মহানায়ক ছিল, ফিল্মে ছিল, বাস্তবে কোনো মাইয়া ওর লিগা পাগল হয়েছে আমি মহল্লায় পাড়া দিবার পারি না। আজকে যে মায়াটার লোকের পরিচয় কালকেই পাগল হয়ে যায়। হ্যাঁ তাই নাকি? নিজের দিয়ে বুঝেন না আপনি, আমি খালি ফোনটা ধরি নাই, আপনি আমাকে বাঁচতে গেছেন। খালি বাঁচতে গিয়ে কি থামছেন? আপনি খপ করে হাত ধরছেন, টানাটানি শুরু করছেন। না না, বুকে হাত দিয়ে কোন পাগল হয়েছেন? না পাগল হয়েছেন তো কোন? অসম্ভব, আমার পাগল হওয়ার মানুষ আছে। তাবাসসুম মলি অগ্নি কইছে, আমার পাগল অনেক মানুষ আছে, অমুকে পাগল তমুকে পাগল, সব বাকওয়াজ। এবার চুপ করবেন আপনি, আসেন তো। যাওয়া পারব না, ওর সামনে দিয়ে যাওয়া পারব না আমি। বেশি কথা বলেন আপনি, আসেন তো। ঘটনা কি তো ফজল ভাই? কিছু না, দড়া খেয়ে গেছি আর কি। দড়া খেয়ে গেছেন মানে? সরি মলে, আমার মাফ করে দিও, তাবাসসুম রিবি কইও, আমার মাফ করে দাও না লিগা। কি উল্টা পাল্টা কথা কইতাছেন? আপনার কথার আগামাত তো কিছুই বুঝবার পারতেছি না। তোমরা তো বহুত চেষ্টা করছো আমার ক্যাপচার করার লিগা, মাগার পারো নাই। আমি হিঙ্গি মাছের মতন গুতা গাতা মাইরা বাইরে গেছি গা, মাগার ওই আমার এমন ছাই দিয়া ধরছে, আমি ছুটা পারি নাই। দোয়া করে আমগো লিগা, আমরা জানি সুখে থাকি, বছর বছর আমাকে জানি পোলা পাই নয়, এগুলো একটু দোয়া করে আর কি। আপনি যে একটা বিটলা, ওইটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ হন তো এই কথা কই ভাই, খাওয়া না পারলে আঙ্গুর ফল টক হয়ে যায়, নাচতে না জানলে উঠান ব্যাখা হয়ে যায়। আপনি আসলে একটা ইতর, একটা ইবলিস। তোমার যে কি কম না। আচ্ছা বউ শোনো, এই সব ফাউল মায়ের কথা কান দেওয়ার দরকার নেই, লো যাই। আরে কি করতেছেন আপনি, ছাড়েন। কি বউ না বলে তো হালাই থিয়া গেল কে? তাহলে গেলাম আমি। আই একদম খুন করে ফেলবো, বলছি না দেখছ? হ্যাঁ বউ না হইলে খুন করে ফেলার অধিকার কেউ আছে নি? আইতাছি আমি, লো। এখানে চুপ করে বসেন। এত মেয়েরা আপনার জন্য পাগল কেন? দূর এটা কি কইলেন আপনি? আমার লিগা পাগল হইব না, কার লিগা পাগল হইব? মহল্লায় পোলা আছে নি, সপ্ত বাট পার 14 নম্বর 420। শুনেন, একটা মায়া যেমনই হোক সাদিকরণের লিগা একটা বালা পোলা বিছড়ায়। আপনার ধারণা এই মহল্লা সবচেয়ে ভালো ছেলে আপনি? হ্যাঁ। কোন যোগ্যতার কারণে আপনার এটা মনে হয়? লেখাপড়াটা তো ঠিকভাবে করেন নাই। লেখাপড়া কেন করুন, আমার তো দরকার নাই লেখাপড়ার। লেখাপড়ার দরকার নাই? না। আচ্ছা আপনি আমারে কোন মানুষ যে লেখাপড়া করে কেলা করে, মানুষের মতন মানুষ হওয়ার লিগা? অবশ্যই। তা আমি তো মানুষের মতন মানুষ হয়ে গেছি, আমি কেলা লেখাপড়া করুম? মানুষের মতন মানুষ হয়ে গেছেন মানে? দেখেন দুনিয়ায় মানুষ হন সব স্বার্থপর, আর আমি স্বার্থ ফিক্কা মেরা ফালাই দিয়া মানুষের উপকার করি, এমন মানুষ আর একটা পাইবেন আপনি? এই যে আপনার তোষক বানায় লিয়া দিলাম, দাও বটি দাঁড় দিয়া দিলাম, কেলা করছি এখানে স্বার্থে টেকার লোবে না? আপনি খুব সুন্দরী লিগা না? শোনেন, একটা ফকির ভিডিও যদি আমার কয় যে আমার স্যান্ডেল দুটা ছিঁড়ে গেছে বাবা, সিলাই এনে দাও,
আমি ওই স্যান্ডেলিয়া দৌড় দিব সেলাই করতে, খেলা জানেন মাথার থেকা ছোট বড় এই হিসাব ফিক্কা মারা ফালাই দিচ্ছি, অহংকার ফালাই দিচ্ছি। সেগুলো তো বুঝলাম, কিন্তু আপনি তো ডিগ্রি পর্যন্ত পড়ছেন, মাস্টার্স পরীক্ষাটা দিলেন না কেন? একবার চিন্তা করছিলাম দিব, পরে চিন্তা থেকে বাদ দিয়ে দিছি। কেন? দেখেন আমি মনে করছিলাম লেখাপড়া মানুষরা মানুষ বানায়, পরে দেখলাম ধান্দাবাজ বানায়। চাকরি লইয়া পাড়াবাড়ি, ঘুষ লইয়া মারামারি, টেন্ডার লইয়া দলাদলি, এটা কেমন লেখাপড়া করত? বাবা, আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এত কথা জানেন। আপনারে কইছিলাম না আমার একটা ফিলোসফি আছে, এটাই আমার ফিলোসফি, নো কম্পিটিশন অনলি কোঅপারেশন, প্রতিযোগিতা না সহযোগিতা। এখন আমার একটা সহযোগিতা করবেন? কি করতে হবে কয়া ভালান? আমার না সামনে একটা পরীক্ষা আছে, অনেকগুলো দরকারি বই নাই, এই যে এই বইগুলো এখানে লিস্ট করে রাখছি এগুলো একটু কিনে এনে দিতে পারবেন? আরে বাপ রে বাপ, লগে বই কিননের টাকাও দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আপনি তো আমার কাছে আরো টাকা পান। আপনি তো বহুত হিসাবে, এত হিসাব করলে কিন্তু আমি আর আহম না। না আসলে অসুবিধা নাই, আমি আপনার বাসায় যে আপনারে নিয়ে আসব। সাবধানে যেন। কেন? যদি আইতে না দেই? আপনি আবার ফাজলামো শুরু করছেন, যান আমার বই নিয়ে আসেন, যান। আরে কবিরাজ ভাই, কবিরাজ ভাই, কবি গো রাজা, তা আপনি এখানে কে? আজ একটা জরুরি কামাই আছি, হইছে কি ওই ওই একটা ম্যাগজিন বাই করতেছি মহল্লা থেকে, বুঝা পারছো তো? লেহা লাগবো না, লেহা ছাড়া ম্যাগজিন কেমনে বাই করু? কথা নাই বার্তা নাই, আটকায় করে ম্যাগজিন বাইর করে হালাইতেছেন, কাহানি কি? আর কুষ্টাবে, দুনিয়ার মানুষ সব স্বার্থ পরে যেতেছে, যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে, শিক্ষা সংস্কৃতি ক্রিয়া সব নাম দিবি না হয়ে যেতেছে, আমাকে একটা দায়িত্ব আছে না ভে? দায়িত্ব হ, দায়িত্ব আছে। সপ্তাহ আগে আপনি দায়িত্বটা কান্দে লিয়া লিখছেন, বুঝা পারতাছি না, বালা করছেন, লেখাও কা পাইছেন কিছু? না অন্তরে পাই নাই কে, লেখা না হলে লোকে তো আইছি কিবিয়া সাহেবের কাছে, হ্যাঁ তো হারা দিন খালি পরে আর একটা লেখা না হলে কি চলবো? নি চলবো না, চলবো যে না এটা আপনার ক্ষমা থেকে বুঝন যায়, লাগ বই লেখাটা, লেখাটা একটু অনেক টাইম লেয়া তারপরে লইয়েন আর কি, তা আমারও একটা ছড়া আছে দিমুনি আপনারে। আচ্ছা পরে দিও, আমি পড়বো নি, অনেক বেশি সময় লাগবো না, দুই তিন লাইন ওইলে আপনি উনা পারেন তো। আচ্ছা অনে, আচ্ছা সংক্ষেপে কও, আজকা যারা বিলাই আগে ছাড়া।